আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নেয়া একটি ছোট গল্প শিকার সে হাটে নিঃশব্দে যখন হাটে বাতাস পর্যন্ত কাঁপে না নৈশব্দে চলাফেরা কিন্তু মতিমিয়া টের পায় অন্ধ মানুষদের এই একটি সুবিধা এরা বাতাস অনেক কিছু বলে দিতে পারে আজও পারল মাথা ঘুরিয়ে বলল কেডা যায় আজরফ নাহি হি আজরফ জবাব দিল না যে নিঃশব্দে হাঁটে সে ফস করে জবাব দেবে এটা আশা করা যায় না মতিমে আশাও করে না দ্বিতীয়বার ডাকে আজরফ ও আজরফ মিয়া আজরফ এবারও জবাব দেয় না জবাব দেয় তার পোষা বক বকটির বয়স মাত্র পাঁচ মাস কিন্তু সে নব্বই বছরের বুড়োর মতো ডাকে কক কক ককর বড় কুচ্ছির ডাক মিয়া নড়ে চড়ে ওঠে আজরফ বক ধরতে যাস নাহি হাই শুনা না আমার আজরফ চুপ করে থাকে পক্ষী ধরন বালানা বদুয়া লাগে আমারে দীক্ষা বুঝস না ও আজর আজরফ মিয়া কি বতুই তোর একটা গপ কই কেমনে বদুয়া লাগে হে গপ আজরো বসে না গল্পের প্রসঙ্গ আসায় খাঁচার বকটি সম্ভবত উৎসাহী হয় সে ডানা ঝাপটায় এবং দ্বিতীয়বার ডাকে কক 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 মতি মিয়া যুধ হয়ে বসে কার্তিক মাসের নরম রোদ তার পিঠে রোদের মধ্যে নেশা জাতীয় কিছু কি আছে কেমন যেন নেশা নেশা ভাব হয় বড় ভালো লাগে মতিমিয়ার এই বয়সে শরীর বাড়তি উত্তাপ চায় মতি মিয়া সব রাতে ইচ্ছা করে চারপাশে আগুন করে মাঝখানে বসে থাকতে কিন্তু এখন মাত্র কার্তিক মাস শীতও তো ভালো করে পড়েনি বক পক্ষীর বক্সে ধরে তার শোক থাকে না শোক তার যায় আজ হোক কাল হোক শোক যায় আমার দেখা বুঝস না বক পক্ষীর হারামিপনা বুঝবার জন্যে মতিমিয়া তার বুঝে যাওয়া চোখ মিলতে চেষ্টা করে মিলতে অবশ্যই পারে না ও আজরফ কও হুমতাসি বো আজরফ বসে না মতিমিয়ার পিঠে ছায়া ফেলে দাঁড়িয়ে থাকে মতিমিয়া গানের মতো সুরে কথা বলে বক পক্ষী মরণ ঠোকর দেয় বুস্তস আর ঠোকর দেয় জায়গা মতো প্রথম ধাক্কায় যায় ডাইন চোখ পরের ধাক্কায় দুনিয়া হয় আন্দায়ের নয়নের মতো জিনিস নাই রেবাজান আজর শুনছে কিনা মতিমিয়া বুঝতে পারে না খাঁচায় বন্ধী বক ডানা ঝাপটায় মতিমিয়া তাতে উৎসাহ বোধ করে বক মারার শোক থাকে না রে দেখা বিবেচনা কর নিজামের ভাইস্তার কথা মনে আছে কোন নেজাম মতিমিয়া উত্তেজনায় সোজা হয়ে বসে নিজামের ভাইস্তার তার গল্প সবিস্তারে শুরু করে কথা বলতে তার বড় আরাম লাগে তাছাড়া পিঠের উপর কার্তিক মাসের রোদ রোদের মতো ভালো জিনিস আছে এক পর্যায়ে ঝিমুনি এসে যায় মেয়ার আজরব বসে থাকে উত্তরবন্ধের না বলে একটা জলা জায়গায় তার এক হাতে বক ধরার ফাঁদ কাঁচা বেদপাতা দিয়ে ঢাকা গোল করে বাঁধা একটাই চাটাই বক ক্ষীণ দৃষ্টির পাখি ফাঁদটাকে তাদের কাছে মনোরম একটা ঝোপের মতো লাগে দড়ি দিয়ে বাঁধা পোষা বকটি বসে থাকে চাটায়ের মাথায় সে আকাশের দিকে তাকিয়ে ঘন ঘন ডাকে সেই কর্কশ ডাকে বকদের প্রতি কোনো করুণ আবেদন থাকে নিশ্চয়ই কারণ মুক্ত বকের দল তখনই মাথার উপর চক্রাকারে ঘুরতে থাকে পোষা বকটি ক্রমাগত ডাকে বকরা নিচে নেমে আসে সন্দেহ ভরা চোখে তাকায় তবু নেমে আসে এবং একসময় পোষা বকটির পাশে এসে বসে গভীর মমতায় কিছু হয়তো বলতে চায় কিন্তু সে সুযোগ হয় না বক শিকারী এক হাতে খপ করে তার পা ধরে বিদ্যুৎ গতিতে তাকে নামিয়ে এনে পায়ের নিচে চাপা দেয় দ্রুত তাকে হাত খালি করতে হয় কারণ অন্য আরেকটি বক নামতে শুরু করেছে সময় নেই মোটেই বক নিচে নামানোর সময়টাই ভয়াবহ হকচকিত পাখিটি একবার হলেও মরণ ঠুকর দিতে চেষ্টা করে সে তখন খুঁজে মানুষের চোখ একটা নরম তুলতুলে জায়গা যেখানে ঠোঁট অনেকখানি বসিয়ে দেওয়া যায় বক মারার চোখ যায় বকের ঠোঁটে প্রথমে ডানটি তারপর বাটি আজ পাখিরা আসছে না বেলা হয়ে গেছে বোধহয় রোদ চড়ে গেলে পাখিরা নিচে নামতে চায় না আজরব তাকালো আকাশের দিকে আকাশ শূন্য এবং ঘন নীল এমন নীল যে দৃষ্টি পিছলে যায় তাকিয়ে থাকলে মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হয় শূন্য নীল আকাশের মতো অদ্ভুত জিনিস আর আছে নাকি কিসু পাইছো আজরব আজরব তাকিয়ে দেখলো মেম্বর সাহ মেম্বর জাতীয় লোকেরা সবার সঙ্গে দাঁড়িয়ে খানিক্ষণ কথা বলে এরা কথা বলতে বড় পছন্দ করে অখনো মনে হয় কিছু পাও নাই জিনা কেমন ধরা পড়ে ও আজরফ ঠিক নাই কোন দিন আট দশটাও পাই কি দুই টাকা কইরা বসলে তো বিশ টাকা কত কইরা বেস ঠিক নাই আজরফের কথা বলতে ভালো লাগে না সে তাকায় আকাশের দিকে দূরে বহু দূরে একটি বক চক্কর খাচ্ছে এটি কি নামবে পোশাবকটি উত্তেজিত হয়ে উঠছে ডানা ঝাপটাচ্ছে মনে বলে আইতাসে ডাক দেড়ে অনুফা তোর বোন ধরে ডাক দে দেহি দেক যার গোপন নাম অনুভা ডাকে না তো চোখে তাকায় আকাশের দিকে মেম্বর সাহেবও তাকান তারপর একসময় রবারের জুতায় জলাভূমিতে ছপ ছপ শব্দ তুলে ডিস্ট্রিক্ট বোর্ডের সড়কে গিয়ে ওঠেন সেখানে দাঁড়িয়ে ছাতা নেড়ে নেড়ে বলেন জাইরে আজরফ আজরফ তাকায় তার দিকে ঠিক তখনই তার বাঁচক টনটন করে ওঠে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে এটা খুব খারাপ লক্ষণ এর মানে হচ্ছে বাঁচকটি সময় শেষ হয়ে এসেছে ধরা পড়া বকগুলির কোনো একটি ঠুকরে তোলে নেবে বাঁচক কিন্তু হয়তো পোষা বকটি মরণ ঠুকুর দেবে বড় হারামি পাখি আজরফ অনুভার দিকে হাতের মাথায় শান্ত ভঙ্গিতে সে বসে আছে আজরফের চোখে জল জমে আছে বলেই সবকিছু অন্যরকম দেখাচ্ছে ছোট অনুফাকে দেখাচ্ছে প্রকাণ্ড সারস পাখির মতো তার ঠোঁট দুটি সুবিশাল আজরফ ষাটের হাতায় চোখ মুছল কিন্তু জল পড়া বন্ধ হল না যাবে এবার বাঁচোকটা যাবে আজই বোধহয় যাবে শব্দর এরকম হলো কথা নেই বার্তা নেই শুধু ডান চোখ দিয়ে জল পড়ে শব্দর ভাই দেখা হলেই বলতো ডাইন চোখটা এবার যাইব বুঝছো এইটা নিশানা কেমনে কনবন আছে হে বুঝে কথা ঠিক তার চোখ সত্যি সত্যি ব্যাপার শব্দর ভাইয়ের ভয়ঙ্কর চিৎকারে নবীনগরের সমস্ত মানুষের বুক কাঁপতে লাগল পাখিরা কি কিছু বুঝতে পারে শব্দর ভাইয়ের পোষা বক যার নাম সোনা ক্রমাগত ডাকতে লাগলো কক 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 সেই ডাক বেতনার ডাক না আনন্দ উল্লাসের ডাক কোনোদিন জানা যাবে না সদর হাসপাতাল নেত্রকোনায় নৌকায় যেতে লাগে দুদিন নেকরা পোড়া ছাই দিয়ে চোখ বেঁধে নৌকায় তোলা হলো শব্দর আলীকে মাথার কাছে বসে রইল আজরফ আর শব্দর আলীর ছোট ছেলেটা যার নামও সোনা বড় খারাপ যাত্রা ছিল সেটি এক একবার মাথা তুলে হো হো করে চিৎকার করে উঠত শব্দর তার ছেলেটাও তখন অবিকল বাবার মতো চেঁচাতো হো হো সদর হাসপাতালের বারান্দায় চার দিন শুয়ে থেকে পঞ্চম দিন সন্ধ্যা তার মৃত্যু হলো চোখ বিষিয়ে গিয়েছিল আজরফ আকাশের দিকে তাকালো আকাশ কেন যেন ঘোলাটে হয়ে আসছে দু একটা সঙ্গীহীন বক উড়ে উড়ে যাচ্ছে এরা এখন ঘুরবে একা একা ঝাঁক বাথার সময় এখনো হয়নি ঝাঁক হবে আরো দুমাস পর তখন বকগুলি অন্যরকম হয়ে যাবে পোষা বকের ডাকে আর নিচে নামবে না কেন নামবে না জগতে অনেক অমীমাংসিত রহস্য আছে এ জগৎ বড় রহস্যময় চোখ যাবার সময় হলে চোখ কাঁদে কেন কাঁদে আজরফ লুঙ্গির এক প্রান্ত টেনে চোখ মুসল বড্ড জল পড়ছে বেচারা খুব কাঁদছে বোধহয় মরতে চায় না অনুফা মাথাটা কাত করে তাকে দেখছে তার ছোট চোখ দুটি টকটকে লাল সে হঠাৎ কক 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 করে ডেকে উঠল সে কি কিছু বুঝে ফেলেছে বুঝে ফেলেছে যে আজ পাখি মারা আজরফের পাঁচকটি যাবে আসে আসবে না ফাঁদ নিয়ে উত্তরবন্ধের নাবাল জমিটা চুপচাপ এসে বসে থাকবে না পশু পাখিরা অনেক কিছু বুঝতে পারে মতিমিয়ার ধারণা ওরা মানুষের চেয়েও অনেক বেশি জানে বেশি জানে বলেই গৃহস্থের মৃত্যু সংবাদ নিয়ে কুপাখি আসে কু ডাক ডেকে বারবার উড়ে উড়ে যায় গৃহস্থের পোষা কুকুর কাঁদে করে দীর্ঘদিনের সাপ হঠাৎ করে ঘর ছেড়ে যায় মতিমিয়া বলে বুঝছো সাজর পশু পাখি খুব বুঝদার এইটা আমার কথা না হজরত সুলাইমানের কথা তারা সব বুঝে সব না বুঝলে কেন ঠোকর দেয় শৈল্য জায়গা তো আরো আছে আসে না তুই ক দেহি আকাশে বগলি চক্কর দিতে দিতে নিচে নামতে শুরু করেছে অনেকগুলি পাখি একসঙ্গে এরকম তো হয় না তাছাড়া রোদ চড়ে গেছে এই সময় ওরা নিচে নামে না এখন নামছে কেন ওরা কি সত্যি সত্যি টের পেয়েছে কিছু আজরফের মনে হলো আজ বেশ কিছু সাহসী পাখি স্বেচ্ছা মৃত্যুর জন্য তৈরি হয়ে নিচে নামতে শুরু করেছে এদের ঠোঁট অসম্ভব ধারালো এবং নিশানা অব্যর্থ আজ এরা একের পর এক ধরা দেবে বাধা দেবে না এতটুকু চমকাবে না তারপর তাদের একজন বিদ্যুৎ গতিতে ঠোঁট বসাবে চোখের তরল মাংসে সেই পাখিটি হবে সতেজ স্বাস্থ্যবান পাখি তার বসার ভঙ্গি হবে রিজু ও গর্বিত তার পালক হবে দুধের মতো সাদা আজরফের পোষা বকটির মধ্যে অস্থিরতা দেখা গেল সে ডাকল এবং ডাকতেই থাকল পাখিরা চক্রাকারে নেমে আসছে আজই সেই দিন আজরফের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল বোধ হল নিঃশ্বাস পড়তে লাগলো ঘন ঘন পেটের মধ্যে কিছু একটা পাক খাচ্ছে বমি আসছে পাখি ধরা ছেড়ে দিলে কেমন হয় ছেড়ে দেয়া কি যায় না এই মুহূর্তেই তো সে অনুফার বাঁধন খুলে দিতে পারে পারে নাকি ছেড়ে দিলেই অবশ্যই অনুফা যাবে না ঘুরে ঘুরে উঠতে থাকবে বন্দি জীবনেরও একটা মায়া আছে গত বছরও সে একবার তার বক ছেড়ে দিল সেই বকটির নাম ছিল অন্তু অন্তু ছাড়া পেয়ে উড়ে গেল না ভীষণ অবাক হয়ে বারবার আজরফের মাথার উপর দিয়ে উঠতে লাগলো আজরফ বলল জারে বেটা যা পাখি ধরা সাল্লাম, তুই যা অন্তু গেল না চাটের মাথায় বিষ্ণ ভঙ্গিতে বসে থাকলো থাকল বেটা পাখি মারার কাম করতাম না তুই যা অন্তু তবু বসে রইল তারপর এক সময় খুবই অবাক হয়ে উড়ে গেল মতিমিয়ার ধারণা বক শিকারী কখনো শিকার ছাড়তে পারে না বড় পাজি নেশা জীবন্ত কিছু ধরে ফেলার মতো কড়া নেশার কিছু নেই তাই প্রতি বছরই সে একবার বলতো পাখি ধরা সারলাম গো আর না বহুত হয়েছে। তারপর দিন কাটতো খুবই বিষণ্নভাবে কিছুতেই তখন আর মন বসে না পরের বৈশাখে আবার সে বকের ছানা এনে পুষতে শুরু করত কার্তিক মাসের সেই পোষা মানা বক নিয়ে লাজুক ভঙ্গিতে ঘর ছেড়ে বের হতো লোকজন বলতো কিমিয়া মিয়া আবার শুরু করলা এই একটু পাখি মারারা চোখ না যাওয়া পর্যন্ত ফিরতে পারে না প্রথমে যায় একটি নেশা তখন আরও বাড়ে রক্তের মধ্যে ঝমঝম শব্দ হতে থাকে কক কক ডাক শুনলেই স্নায়ু কাঁপতে থাকে উল্লাসে তারপর যায় দ্বিতীয় চোখ জগৎ অন্ধকার হয় অন্ধকার না হওয়া পর্যন্ত এদের মুক্তি নেই যখন সব অন্ধকার হয় তখন নেশা কেটে যায় তখন তারা রাত জেগে পাখির ডানা ঝাপটানি শোনে সুযোগ পেলেই তত্ত্ব কথা বলে অন্ধরা তত্ত্ব কথা বলতে বড় ভালোবাসে আজরফ অনুফাকে ছেড়ে দিল যা ভাবা গিয়েছিল তাই অনুফা একটু উড়ে গিয়েই আবার এসে বসল চাটায়ের মাথায় আজরফ স্বরে বলল হুশ হুশ যা ভাগ অনুফা গেল না তার বসার ভঙ্গি রিজু ও গর্বিত তার পালক দুধের মতো সাদা একটি সতেজ স্বাস্থ্যবান পাখি যা ভাগ ভাগ যা কক কক ভাগ বেটা ভাগ কক কক ক কর পাখি মারা তুই যা কক কক অনুফা তার ধপধপে সাদা পালকে ঠোঁট ঘষল এর মানে কি এটি কি সেই পাখি কড়া রোদ আকাশ ঘোলাটে অনেকগুলি পাখি চক্রাকারে উঠছে যেন সাহস দিচ্ছে অনুফাকে আছি আমরা আছি আজরফের হৃদপিণ্ড লাফাতে লাগলো শরীর ঝনঝন করছে স্নায়ু টন টন হয়ে উঠছে সময় নেই আজই সেই পড়ার দিন অতি দ্রুত এখন অনুফার হলুদ পা ছাপটে ধরে ফেলতে হবে বিদ্যুৎ গতিতে নামিয়ে আনতে হবে নিচে আজব ঘাঁড় উঁচু করে তাকালো অনুফাও তাকালো আজফের চোখে আবার জল আসছে পাখিটিকে আবার প্রকাণ্ড মনে হচ্ছে যেন সাদা পালকের অতিকায় একটি অচেনা পাখি এর জন্ম অদেখা এক ভুবনে মাথার উপর উঠতে থাকা বকগুলি দ্রুত নিচে নেমে আসছে আজফ হাত বাড়ালো আসছে ওরা নেমে আসছে এই প্রান্ত থেকে ও প্রান্ত কাঁপিয়ে তারা ডাকলো কক কক শেষ হল হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে নেয়া ছোট গল্প শিকার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কিন্তু নিয়মিত শুনছেন বা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের পড়া যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ